এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছো সকলো ভালে আছে আর সকলো ভালে থাকক আমারও ভাল আর এতিয়া রাতেপা 7:30 বাজিছে গা পা ধুই আহিলো স্কুলে রেডি হব লাগবে যেহেতুকে ভাত পানি একো ঠিক করাই নাই মই আর এতিয়া মুখত এয়া ময়শ্চারাইজার লগাই হয়েছে সানস্ক্রিন লগাও ফুট লগাও তারপর পূজা দিও ভাবিল ব্লগটা এতিয়াই স্টার্ট করলো কারণ এইকদিন অকনমান দীঘলিয়া ব্লগ এটা বনাবলে লৈছো আর আপনাদের যদি চাই ভাল পায় তাহলে অকনমান মরম দিব বলে আশা করলো আর আজি বগা পিন্ধিছো সোমবার আর বগার প্রায় মানে আরম্ভ করেছো দিনটো আর সকলে মোক সুধি থাকে রংখিনির কথা বারটো মিলাই মিলাই রংখিনি জনাবো বলে মোর আসলে একটা সিরিজে আসছিল একদম সোমবার বা শনিবার লাগে আমার পিন্ধা কাপড় তাতে গোটেখিনি দিয়াই আসছিল আসলে আপনাদের সেই ভিডিওখিনি চাব পারে আর নহলে মই যদি আপনাদের লাগে মই গোটেই মানে সপ্তাহটোর কারণে কি কি কালার পিন্ধব লাগে একটা বেলেগ ভিডিও বনাই দিম তো তার কারণে আপনাদের কমেন্ট করব লাগিব এতিয়া আহি গেল পাকঘর অল্পমান গা ধুবলে যাওয়ার আগে শাক দিয়ে রাখিছিল এই শাকবিধ আপনাদের খাইলে বারো মরাপাত শাক মানুষজনের প্রিয় সেইকারণে এইখিনিকে এটা বনাও আর ভাতটা পাতি লো বেটার টিফিনও রেডি করব লাগিব তো চাই যাও ব্লগটো আর আপনাদের ভাল খবর তো দিয়াই নাই আজি আমার মানে মা আহি আছে যাকালি আহিলে তেজপুরত আছে আর আজি আহি পাবহি নগাঁও সো একদম বহুত হ্যাপি আর সেইকারণে স্কুলের পর মানে হাফ ছুটি লো গুছি বলব সাকে বাকি আপনাদের দিনটি দেখি থাকি গম পায় থাকবে বাকিখিন আপডেট এফালে এয়া ফ্রিজত বনাই রাখিছিল বেলর শরবত যাকালি মানুষজনে লিছিল বজার পর বেল তাকে বনাই রাখিছো রাখিছো মানে ইয়াতে হেৰি দিবলে আছে এতিয়াও এই পানিটো মিক্স করা নাই জাস্ট বেলর ভিতরখিনি উলিয়াই হে কুড়িহে রাখিছো আর পানি দিয়ে মিক্স করে বনাব লাগিব গোটেখিনি আজি রাতেপা কেবল শাকখিনিকে ভাজিব লৈছো কারণ মই দুপুরিয়া আকো আহিমে রাঁধিবলৈ কারণ মাহত আহিব দুপুরিয়াতে পাবহি মাহতর কারণে রাঁধিব লাগিব আকো মই রাঁধি বাঢ়ি থৈ আসলতে এফালে যাব লাগিব এফালে মানে বাইদেউগৰাকী ঘৰত মাতিছে আমাক গোটেই স্কুলের স্টাফটুক আসলতে কারণ লড়াই খুব ভাল রেজাল্ট করেছিল তারবাবে আর এই কাপকেইটা যে মই অনলাইন লৈছিলো ইমান বেছি ভাল আহিছে নহয় ইয়াতে চাহ কাপ বাকিও ভাল লাগে আসলতে দেখাত আর লগতে খাইও ভাল লাগে কাপটো একো মানে বেয়া হোৱা নাই বা এনেকুৱা ফাটি যোৱা কেতিয়াবা হয় গরম দিলে মানে গরম চাহ বাকিলে কিন্তু এটা ভালেই হয়ে আছে আর এটা মই পিঠা এটা খাইছো লগতে অলপমান ম্যাগিও বইল করে ললো বেটার কারণে তাকে আজি টিফিনত এয়াই দিম ভাত পানি বনাই খাইও আজরি হলো পিছে সেখানে একদম মানে দেখাবলে থাকিয়ে গল শুট করবলে আর বেটাহতো গল এটা স্কুললে মই রেডি হওঁ আর যেহেতুকে টাইম বহুত বেশি হয়ে গল রেডি হওয়ার টাইম হয়ে গল এয়া অলপমান ড্রিঙ্কও বনাই ললো মই মানে শরবত এইখিনিত মই দি দিছো চিয়া সিড বেলর শরবতের লগত আসলে চিয়া সিড মই যেহেতুকে কৈছিলো বেলর শরবত রাতে অলপ বনাই রাখছিল তাতে নেমু চেপি পানি মিক্স করে মানে মই যাকালি রাতে চিয়া সিডখানি তিয়াই রাখিছিল তাতে মই মিক্স করে এটা বনাই লৈছো আর ইয়া দুঘুটমান খালো এটাই আর এখানে এটা স্কুলে লৈ যাও কারণ গরম বহুত বেশি পড়েছে এনেকুৱা এটা মানে ড্রিঙ্ক দিনটোত লাগে আর মই এটা ওলাই মেলে রেডি হলো একদমই সিম্পলকে ওলাইছো যাকালি চুলিখিনি ধুইছিল কিন্তু কিয় জানো ইমান চিপচিপ হয়ে থাকলে মানে তেলর সেইটো নগলে ভালকে আর এটা এনেকে গৈছো একদম সিম্পলকে ওলাই আর এই চেইনডাল খুলি দিল নগাঁওত ইমানে বেশি চিলনি চুর হয়েছে তো যিসকলে নগাঁওর ভিডিও চাই আছে তেওঁলোকক কও সোণৰ চেইন পরাপক্ষত আপনাদের নিপিন্ধিব কিবা যদি বিয়া সকাম আছে কেতিয়াবা অকেজনেলি পিন্ধিব লগা আছে তেতিয়া পিন্ধক এনে নিপিন্ধিব মই একদম খুলি থৈ দিলো আর আজি মা আহি আছে পারিলে দি পঠিয়াই দিম মই আর এতিয়া রেডি হয়ে গেল ওলালো আর মোট ড্রিঙ্কটা ললো মই এটা যাও আপনাদের পিছত স্কুলের পর আহি লগ পাম আর স্কুলের পর এটা মানে হাফ ছুটি লই আহি ভাতকেইটা পাতি দিছো আর মোর হাতত মাত্র দুঘন্টা আছে দুঘন্টার ভিতর গোটেইখিনি মানে করে থাকে যাব লাগিব আর স্কুল ছুটি হওয়ার লগে গোটেই স্টাফটো আসলে একলগে আমি যাম বলে ভাবিছো বাইদেউ ঘরলে আর তেনেকাতে আহিলে মোর পার্সেলটো আসলে মই এটা বাজাজর কুলার অর্ডার করেছিল 115 লিটার ডুরামেরিন হয় এই আর বহুত বেশি ভাল পাইছো ইয়ার রিভিউ দিবলে কয়ে আসলে এই ভিডিওতে কই দিছো এই ওপেন বক্স ডেলিভারি আসছিল আর ডেলিভারি দিয়া দাদাজন মোর এগারী সাবস্ক্রাইবারের হাজবেন্ড বলে মানে পিছত গম পাইছো আসলে বিহেভিয়ার খুব ভাল লাগে সো থ্যাংক ইউ সো মাচ আর তো আজির দিনটাতে অহার কারণে খুব বেশি ভাল লাগছে মনটো একচুয়ালি ডেলিভারি ডেট তো কালি আসে পিছে এদিন এডভান্স হয়ে গেল বহুত ভাল লাগছে কারণ মাহত আহি আছে আর ইমানে বেশি গরম পড়েছে যাকালির পর সো বহুত ভাল লাগিলে যে আজি আহিলে আর ইমান ডাঙর বলে মই ভবাই নাছিলো একদম রিভিউ চাইছো বা ভিডিও চাইছো দেখিব নোৱাৰি কিন্তু যথেষ্ট ওখ মানে হাইটটো মোৰ একদম লেভেলে আর অকমান বাকি থাকিলে ইমানখিনি আর হাইটটো যথেষ্ট ওখ ভাল লাগিছে এটা চলিলে হল আর মিস্টার যেতিয়া আহিব তেতিয়া ঠিক করব বাকি মই লাগি আছো ভাতত এটু ইয়াতে এনেকে এরু এতিয়া
আৰু কামবিলাকৰ মাজত মোক সদায় আচলতে চাহকাপ লাগে। চাহকাপ পাই গ'লে আচলতে বহুত বেছি এক্টিভ হৈ যোৱা যায়, সকলোৰে কাৰণে নহয় আচলতে মোৰ বাবে। তাৰপিছতে এয়া মই মাছ বনাম, সেইকাৰণে বিলাহী উলিয়াই লৈছোঁ। যিহে গৰম পৰিছে মই বিশেষ বজাৰ কৰিবলৈও নাপালোঁ, আচলতে মাছ আছেই, সেইকাৰণে বিলাহী দি অকণমান টেঙা বনাম বুলি ভাবিছোঁ। তাৰপিছতে এয়া আম আৰু পদুনা বনাইছোঁ। আমকেইটা আচলতে প্ৰেচিডেণ্ট বাইদেউ দি পঠিয়াইছিলে, কোমলীয়া আম, সেই পদুনা আছিলে, পদুনাৰ লগতে বনাইছোঁ। তাৰপিছত এফালে মই বেলৰ চৰ্বতো ৰাখিছিলোঁ, মানে বেলৰ ভিতৰৰ অংশখিনি উলিয়াই ৰাখিছিলোঁ ফ্ৰিজত, তাতে অলপমান নেমু চেপি এতিয়া নিমখ চেনি দি ধুনীয়াকৈ বনাই ৰাখিম। আৰু মাক ফোনত কৈ দিছোঁ যে তাতে চৰ্বত বনাই থোৱা আছে, আপোনালোকে আহি খাই ল'বহি, কাৰণ দেউতাক আৰু ল'ৰাও চাগে মাহঁত আহি পোৱা সময়ত নাহিবও পাৰে, মানে নাপাবহিও পাৰে। আৰু চেলেঞ্জ ডান, মই মানে প্ৰায় দুঘণ্টা সময় আছিলে যে ভাত পানী বনাই গোটেইখিনি কৰি ওলাই যাবলৈ, আৰু চব কৰি হৈ গ'ল মোৰ। টেবুলখন বুচিছোঁ আৰু মই এতিয়া ওলাই যাব পাৰিম, মানে ৰেডি হওঁগৈ আৰু। এতিয়া গোটেইখিনি কাম কৰি একদম পাকঘৰ আজৰি কৰি থৈ আহিছোঁ, চব বনাই মেলি ৰেডি। এতিয়া মই নিজেও ৰেডি হওঁ, কাৰণ স্কুলত চাগে চব ৰখি আছে। মানে ফ্ৰেছ হৈ আহিলোঁ আৰু ভাবিছোঁ এই কাপোৰযোৰকে পিন্ধি যাওঁ, বিশেষ আৰু কাপোৰ কানি উলিয়াই নাথাকোঁ, যি গৰম লাগিছে নহয়। এইযোৰো চাগে মানে গৰমে একদম কিবা কৰি পেলাব, তথাপি উপায় নাই, এইযোৰকে পিন্ধি যাওঁ। আৰু এয়া ওলাই মেলি কমপ্লিটলি ৰেডি, পিছে ইমানেই বেছি গৰম ঘামি অৱস্থা নাই। আৰু এই কাপোৰযোৰকে পিন্ধিলোঁ, যিযোৰ মই নতুনকৈ লৈছিলোঁ বিহুত, আচলতে দেখিছিলে বহুতে, মই শ্বৰ্ট ভিডিঅ' এটা দিছিলোঁ লাষ্ট অলপ দিনৰ আগত পিন্ধোতে। আৰু এয়া এইযোৰকে পিন্ধি ল'লোঁ, মই ফুলকৈ দেখাইছোঁ বাৰু এবাৰ। আৰু আজি ইমানে বেছি ৰ'দ, সেইকাৰণে একদম ছানগ্লাছ লৈ গৈছোঁ, ছানগ্লাছ পিন্ধিবই লাগিব মাষ্ট। আপোনালোকে দেখাইছোঁ ৰ'ব, আৰু এই কাপোৰযোৰ মই ক'ৰ পৰা লৈছিলোঁ বুলি কমেণ্ট এটা আহিছিলে, এইযোৰ মই নগাঁৱৰ সম্ৰাট নামৰ দোকান এখনৰ পৰা লৈছোঁ, তাতে আছে আৰু, আপোনালোকে গৈ চাব পাৰিব। কুলাৰটো একদম ৰুমৰ মাজতে থাকিলে, কাৰণ মই এডাল ছাইড ক'ব নোৱাৰোঁ নহয়, ইমান ডাঙৰ, মাহঁতে এনেকৈ সোমাই মেলি সেইফালে যাব আৰু কোনোবা ফালেদি। পিছে মই এতিয়া ওলাই যাওঁ, অকল ৰূপজ্যোতি বাইদেউহে ওলাই আহিছে, বাকী এফালৰ পৰা আলিচা ওলাই আহিছে। টমটম এখনত আমি এতিয়া উঠি যাম আগত ফটো ষ্টেণ্ডলৈ। আৰু প্ৰথমতে আমি সোমালোঁ গোস্বামী বেকাৰীত বাইদেউহঁতৰ ঘৰলৈ মিঠাই ল'বলৈ, আৰু মই ইয়াৰে লালমোহন খাই খুব বেছি ভাল পাওঁ, সেইকাৰণে প্ৰথমতে লালমোহন ল'বলৈ দিলোঁ আৰু কিবাকিবি লৈ গৈছিলোঁ। তাৰপিছত আমি টমটমেদি গৈ আচলতে অ'টো ষ্টেণ্ডৰ পৰা অ'টোলৈ আমি যোৱা কথা আছিলে, আমি একচুৱেলি গৈ আছিলোঁ ৰাইডিঙীয়া। পিছে টমটমখনে ক'লে যে মোক যদি ভাড়াটো ইমান দিয়ে আমি লৈ যাম টমটমতে বুলি, আৰু সেইকাৰণে আমি টমটমখনকে লৈ যোৱাৰ সিদ্ধান্ত কৰিলোঁ। এনেও বৰদোৱাফালৰ ৰাস্তাটো বহুতেই বেছি ভাল হয়, এতিয়া পূৰা ধুনীয়া খেতি হৈ আছে, মাজে মাজে ধান পকিছে, অলপমান কেঁচাও হৈ আছে, আৰু এনেকুৱা ধুনীয়া ভিউবোৰ আমি চাই চাই আচলতে গৈ পালোঁ ইয়াৰ বাইদেউহঁতৰ ঘৰ। আৰু বাইদেউহঁতক কোনোবাই যদি চিনি পায় ৰাইডিং ইয়াৰ মোৰ যদি ভিডিঅ' চাই আছে তেতিয়াহ'লে প্লিজ কমেণ্ট কৰিব। আৰু এয়া হৈছে মৌমন, সি মেট্ৰিকত খুব ভাল ৰিজাল্ট কৰিছিলে। আৰু এতিয়া আমি আহি পিনাই চাহ তাহ খা, মানে চাহ নাখালোঁ আমি, ডাইৰেক্টলি ভাতেই খাওঁ বুলি ক'লোঁ, সেইকাৰণে এতিয়া ভাতত অকণমান মই হেল্প কৰি দিছোঁ, কাৰণ বাইদেউ অকলে অকলে চব লাগিয়ে আছিলে। আৰু আমি গৈছিলোঁ টোটেল 8 মানুহ, মানে আমি গোটেই ষ্টাফটো গৈছিলোঁ, এগৰাকী অকল যোৱা নাছিলে। তাৰপিছত এয়া গোটেইখিনি ঠিক কৰি দিলোঁ আৰু ভাতত বহুত ধুনীয়াকৈ আয়োজন কৰিছিলে তেওঁলোকে, মাছ মাংস, মানে লোকেল মুৰ্গী, ব্ৰইলাৰ চিকেন, আৰু আপোনাৰ মাছ আছিলে, দালি, চালাড, এনেকৈ বহুত কিবাকিবি বনাইছিলে, চ' বহুত বেছি ভাল লাগিলে খাই। আৰু আমি গৈয়ে যিহেতুকে চাহ খোৱা নাছিলোঁ, সেয়ে বাইদেউ ভাত খোৱাৰ পিছতে আকৌ এয়া চাহ, লাড়ু, মিঠৈ, কেক এনেকৈ আনি দিলে, আমি চাহকাপো খালোঁ। তাৰপিছতে আমি গোটেইকেইজনে ওলাই আহিছোঁ, মই অলপ আগতীয়াকৈ ওলাই আহিছোঁ আচলতে। আহি এতিয়াই আমাক লগ পাইছোঁ, আৰু একদম আহিয়ে জীয়েকৰ ঘৰত কাম কৰি আছে, কাপোৰ মেলি আছে, মানে মোক অকণমান আহি পোৱা দেৰি হ'ল, আৰু মামীহঁত শুই আছে সেইকাৰণে দেখুওৱা নাই। পিছে মায়ে মানে ভাত পানী খালে, কাপোৰ কেইটামান আছিলে সেয়াহে অকণমান দেৰিকৈ ধুইছে এতিয়া। তাৰপিছত আপোনালোকক পিছত দেখুৱাম চাহ খোৱা সময়ত সকলোকে। আৰু এতিয়া আপোনালোকক দেখুৱাব লওক মাহঁতে কি কি লৈ আহিছিলে। আৰু মোৰ কাৰণে ইয়াৰ চাহপাত লৈ আহিছিলে প্ৰথমতে, মই আমাৰ বাগানৰ চাহপাতটো খাই খুব বেছি ভাল পাওঁ, যিমানে দামী চাহপাত নাখাওঁ লাগিলে। তাৰপিছত মুড়ি লাড়ু আনিছিলে, মিঠাই আৰু মিঠৈও বনাই আনিছিলে, পকা মিঠৈ। তাৰপিছত চিপ্ছ আনিছিলে, চকলেট, ভুজিয়া, এয়া কেঁচা পিঠাগুড়ি লৈ আহিছিলে। তাৰপিছত এয়া গধূলি চাহকাপ বনাই লৈ গ'লোঁ আৰু এতিয়া উলিয়াইছোঁ চব খাবলৈ আচলতে। আৰু এয়া হৈছে মামী, মাৰ মাহীয়েকৰ বোৱাৰী, তাৰপিছত এয়া ভণ্টি আৰু ভাইটি। তাৰপিছত আমি গোটেইকেইজনে বহি চাহ খালোঁ, আৰু চাহ খাই গ'লোঁ আমি মৃত্যুঞ্জয় মন্দিৰলৈ, কাৰণ মায়েতো দেখিছে কিন্তু মামীয়ে দেখা নাছিলে ফাৰ্ষ্ট টাইম, সেইকাৰণে আমি লৈ গ'লোঁ। আৰু মায়ে পিন্ধিছিলে মই চেন্নাইৰ পৰা আনি দিয়া শাড়ীখন, এইখন শাড়ীখন সঁচাকৈ ভাল লাগিছে শাড়ীখন মোৰ, এতিয়া মায়ে পিন্ধাৰ কাৰণে বেছি ভাল লাগিছে। তাৰপিছতে আমি এয়া মাহঁতে চাকি দিলে, আমি গোটেইখিনি আচলতে ফটো এখন মাৰি বুলি মই ভিডিঅ' কৰি আছিলোঁ, তাকে মাহঁতে খুব হাঁহিছে। আৰু মন্দিৰৰ পৰা ওলাই প্ৰথমতে ল'লোঁ অলপমান মটন, তাৰপিছত অলপমান ল'লোঁ লোকেল চিকেন, আৰু মা আৰু মামীয়ে দুইজনী মিলি খুব ধুনীয়াকৈ বনালে, আমি খুব ধুনীয়া এসাঁজ খালোঁ। ৰাতি কিমান দেৰি হৈছিলে যে আপোনালোকক বুজাব নোৱাৰিম। আৰু এয়া আছিলে আজিৰ ভিডিঅ'টো, আকৌ লগ পাম নেক্সট ভিডিঅ'ত। যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেতিয়া প্লিজ লাইক শ্বেয়াৰ কৰিব।